বুঝলাম এই যে খ্রিস্ট ধর্মের ভিতরে বহু বিদআত ঢুকেছে, তারা সবাই স্বীকার করে যে এগুলো সব বানোয়াট, এগুলো ছিল না কিচ্ছু, কিন্তু তারা মেনে নেন কেন? কারণটা তো ভালোই হচ্ছে। যেমন হিন্দু ধর্মে, হিন্দু ধর্মের শ্রেষ্ঠ উৎসব কি? জি, দুর্গাপূজা। হিন্দু ধর্ম আমরা জানি, তারা বলেন এটা সনাতন ধর্ম। সনাতন মানে প্রাচীনতম ধর্ম, একেবারে সৃষ্টির শুরু থেকে ধর্ম। আর দুর্গাপূজা শুরু হয়েছে মাত্র 300-400 বছর আগে, ব্রিটিশ যুগের আগে দুর্গাপূজা ছিল না। প্রথমে বাংলাদেশের দিনাজপুর এলাকার দু একজন জমিদার দুর্গাপূজা শুরু করলো, ব্রিটিশটাকে উৎসাহ দিল, এই দুর্গাপূজা প্রচলন হয়ে গেল। তো ভালো কথা, ধর্ম যখন সনাতন, তার শ্রেষ্ঠ এবাদতটা কিভাবে 300 বছর বয়স হয়? তারা মেনে নিয়েছেন, তাদের ধর্মের বেজই হলো যদি পুরোহিতরা গুরুরা মেনে নেয় সমস্যা কি, কাজ তো ভালো। কথা বুঝতে পারেননি? কিন্তু মুসলিম মানুষ কিন্তু এটা মানে।